أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। ভাই, আপনি জানতে চেয়েছেন যে অন্তরে নিয়ত করা এবং মুখে নিয়ত করার ব্যাপারের পার্থক্য কী এবং এর দলিল কী? ভাই, একটা জিনিস জানবেন যে যেটা বিদআত তার কোনো দলিল নাই। তাহলে সেটা যে বিদআত, আমি দলিলটা দেবো কী করে? পরিষ্কার দলিল এটাই হচ্ছে, বিদআত হওয়ার দলিল হচ্ছে কোরআন বা হাদিসে যেটা বিদ্যমান নাই সেটাই হচ্ছে বিদআত। হাদিসের মধ্যে যে নিয়ম খুঁজে পাওয়া যায় না সেটাই হচ্ছে বিদআত। আর এমন কোনো হাদিস খুঁজে পাওয়া যায় না যেখানে নিয়ত মুখে উচ্চারণ করতে বলা হয়েছে। তাহলে পরিষ্কার যে নিয়ত যখন উচ্চারণ করার হাদিস নাই, তাহলে ওই উচ্চারণ করাটাই হচ্ছে বিদআত। যেটার উদাহরণ নাই, যেটার প্রমাণ কোরআন বা হাদিসের মধ্যে নাই, সেই কাজটা করাই হচ্ছে বিদআত। আর আমি চ্যালেঞ্জ করে বলবো, কোনো এমন হাদিস বিদ্যমান নাই যেখানে বলা হয়েছে যে নিয়ত অন্তরে করা চলবে না, বরং মুখে পড়তে হবে, এরকম কোনো হাদিস নাই।